কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ প্রতিমা ভৌমিকের পৌরোহিত্যে দিশা মিটিং অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতে। শুক্রবার বেলা 11টা নাগাদ বিলোনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এই দিনের দিশা মিটিং। শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, পানীয় জল সম্পদ, প্রাণী সম্পদ, আরক্ষা, মহকুমা, জেলা প্রশাসন, মৎস্য দপ্তর, জেলার সমস্ত ব্লকের বিডিও জনপ্রতিনিধিদের নিয়ে হয় এই দিনের দিশা মিটিং। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও এই দিনের দিশা মিটিংয়ে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি কাকুলি দাস দত্ত, জেলাশাসক সাজু ওয়াহিদ ও বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র বুব সহ অন্যান্যরা। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প, জলসেচ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাষ্ট্র স্বাস্থ্য সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া জনগণের স্বার্থে বিভিন্ন প্রকল্পগুলোকে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়। জেলার সমস্ত ব্লক আধিকারিকদের ফিল্ড ভিজিট করার নির্দেশ দেন সাংসদ। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার নির্দেশও দেন তিনি। মাস পর পরে ভারত সরকারের রুরাল ডেভেলপমেন্টের থেকে আমাদেরকে নির্দেশ রয়েছে যে প্রত্যেক 3 মাস পর পর প্রত্যেক এমপিদেরকে ওনার যে লোকসভা ক্ষেত্র রয়েছে তার মধ্যে দিশার মিটিং করা। বিশেষ করে ভারত সরকারের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনা, আপনার যে 5 কেজি করে চাল দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, PMGOS রোডগুলি রয়েছে, কারেন্টের যে সুভাগ্রম যোজনা, সবগুলোর উপরে দেখা এবং এগ্রিকালচার, হর্টিকালচার সব বিষয়গুলি আমরা আলোচনা করেছি। তাছাড়া পাশাপাশি আমরা আজকে গত মিটিংটাকেও রিভিউ করেছি। তো গত রেজাল্ট, যে রিভিউর মধ্যে সবচেয়ে বড় রেজাল্ট হচ্ছে আমাদের অনেকগুলো রাস্তাঘাট সারাই হয়েছে, অনেকগুলো নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে। তাছাড়া 2টা সুইচগেটের জন্য আমরা বলেছিলাম 10 কোটি টাকা করে, তো সেই সুইচগেটটা স্যাংশন হয়েছে এবং টেন্ডার হয়ে আগামী দিন সেই সাউথ ত্রিপুরাতে 2টা সুইচগেট হবে ইরিগেশনের সিস্টেম ডেভেলপমেন্টের জন্য। মানে জলসেচের ব্যবস্থা হলে চাষবাস বেশি হবে এবং আমাদের রোজগার বেশি হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ধানের দামটাও অনেকটা বৃদ্ধি করেছেন। এই বছর আমরা 2040 টাকা 1 কুইন্টাল ধান বিক্রি করেছি এবং এই বছরে যে এই সিজনে ধানটা বিক্রি হবে সেটা 183 টাকা আমরা বিক্রি করব। তার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান যাতে 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে, তার জন্য জলসেচের উপরে আমাদের জোর রয়েছে এবং পানীয় জলের বিষয়ের উপরে আমরা জোর দিচ্ছি এবং মার্চ মাসের মধ্যে কমপ্লিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তাছাড়া এমপিল্যাড ফান্ড, সেটার উপরে কথা বলেছি। আমার 3টা বিধানসভা রয়েছে, আমি আমার ফান্ড থেকে এখন পর্যন্ত বিলোনিয়াকে আমি প্রায় 70 লাখ টাকার উপরে দিয়েছি এবং যেটা আমার শান্তিরবাজার হসপিটাল রয়েছে, আমার বিধায়ক মহোদয় প্রমোদ রিয়াং মহোদয় সেটাকে এসি করার জন্য বলেছেন, সেটা আমি স্যাংশন করে দিয়েছি। আর রাজনগরে এবং শান্তিরবাজারে ফান্ড সীমিত থাকলেও কাজ চলবেই বলেই এদিন দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ত্রিপুরা বিজেপিতে যখন চোর বাটপার আর নিজের পরিবারকে সুবিধা পাইয়ে দিতে ব্যস্ত একটা মহল, তখন একটু অন্য মেজাজে কাজের প্রতিই মন দিচ্ছেন এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।